গেল বছরের শেষ দিকে শুটিং শূন্য ছিল চলচ্চিত্র তৈরির আতুলঘর এফডিসি। এমনও দেখা গেছে নভেম্বর মাস জুড়ে কোনো শুটিং ছিল না, গোটা এফডিসিতে দেখা যায়নি শুটিং এর ব্যস্ততা। শিল্পী নির্মাতা টেকনিশিয়ানদের আনাগোনাও ছিল না তেমন। তবে চলতি বছরের প্রথম সপ্তাহে এই চিত্র যেন পাল্টে গেল, প্রাণ ফিরেছে এফডিসিতে, বেড়েছে এফডিসিতে শুটিং ব্যস্ততা। সব মিলিয়ে এখন এফডিসি উৎসবের আমেজ। দুপুর ১২টায় এফডিসির জসিম ফ্লোর সংলগ্ন জায়গায় দেখা যায় শখানেক মানুষের আনাগোনা। মনির খানের গাওয়া একটি গানের আওয়াজ কানে এলো, সেখানে গোলাকৃতি হয়ে দাঁড়িয়ে আছে অর্ধশত মানুষ। পাশেই ময়লা জামা, ক্লান্ত চেহারা, এলোমেলো চুলে মনিটরে মনোযোগ দিয়ে তাকিয়ে আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। কিংবদন্তি চিত্র পরিচালক কাজী হায়াত, প্রযোজক এমডি ইকবাল, নাদিম সহ আরো অনেকেই বুঝতে বাকি রইল না চলছে বীর ছবির শুটিং। দৃশ্যটি শেষ হওয়ার পরই আমাদের সাথে কথা বললেন বাংলা ছবির সবচেয়ে কাঙ্ক্ষিত নায়ক শাকিব খান। তিনি বলেন, পুবাইলে ও কয়লা খনিতে দুদিনের কাজ বাদে বীরের শুটিং এবং অন্যান্য কাজ প্রায় শেষ। সোমবার থেকে গানের শুটিং হচ্ছে, ছবিতে একটি পুঁথি গান রয়েছে, সেটার শুটিং চলছে এখানে। কথা বলতে বলতে পরিচালক কাজী হায়াতের নির্দেশে ক্যামেরার সামনে চলে গেলেন শাকিব খান। নায়ক জসিম শুটিং ফ্লোরের সামনে দাঁড়াতেই চোখ আটকে গেল প্রশাসনিক ভবনে, সেখানেও একঝাঁক মানুষের জটলা। কয়েক কদম আগানোর পর দেখা গেল নীরব তাসকিনকে, বুঝতে বাকি রইল না সেখানে চলছে সৈকত নাসির পরিচালিত ক্যাসিনো ছবির শুটিং। ভবনের নিচতলার একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে শুটিং করছিলেন নীরব এবং তাসকিন। শেষ হলে পরিচালক সৈকত নাসির বলেন, আজ নিয়ে ২০ দিনের মতো শুটিং চলছে, একটি গানের কিছু অংশ সহ আরও কয়েকদিনের শুটিং বাদ রয়েছে আমাদের সিনেমার। পাশ থেকে নীরব বললেন, ক্যাসিনোর কাজ খুব ভালো হচ্ছে, সৈকত ভাই কোথাও ছাড় দিচ্ছে না, ৬ এবং ৭ জানুয়ারির একদিন কাজ করলেই ক্যাসিনোতে আমার কাজ শেষ হবে, এরপর শুরু করব মিশন এক্সট্রিম সিনেমা শুটিং। মজার ব্যাপার হলো বীর এবং ক্যাসিনো দুই ছবিরই নায়িকা হলেন বুবলি। তবে ছবি দুটির সংশ্লিষ্টদের সাথে আলাপ করে জানা গেছে আজ দুই ছবির কোনোটিতেই বুবলির শুটিং নেই। আরো ভালো লাগার বিষয় হলো দুটি ছবি মার্চে মুক্তির পরিকল্পনা রয়েছে। এদিকে এফডিসির ৯ নম্বর ফ্লোরে চোখ পড়তেই দেখা গেল সেট নির্মাণের প্রস্তুতি শেষের দিকে। জানা গেল সেখানে শুরু হচ্ছে শামীম আহমেদ রনি পরিচালিত বিক্ষোভ ছবির শুটিং। ছবির প্রধান সহকারী পরিচালক পূজন মজুমদার জানালেন, রাজধানীর আফতাবনগরে সোমবার থেকে বিক্ষোভ ছবির শুটিং শুরু হয়েছে। শান্ত খান, শিবাশানু শুটিং ফ্লোরে অংশ নিয়েছেন, ৭ জানুয়ারি থেকে এফডিসিতে শুটিং হবে, ১০ জানুয়ারি থেকে শ্রাবন্তী বিক্ষোভ ছবির শুটিংয়ে অংশ নেবেন, টানা শুটিং এর মাধ্যমে কাজ শেষ হবে, ঈদে মুক্তি পাবে বিক্ষোভ সিনেমাটি। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় কোন ছবিটি কেমন হতে পারে? শাকিব খানের বীর, নীরবের ক্যাসিনো এবং শান্ত খানের বিক্ষোভ, কোন ছবিটি সবচেয়ে সেরা হতে পারে কমেন্টস করে জানিয়ে দিন আমাদের। আর এমনই আরও নিউজে আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন সিনেপ্লেক্স বাংলা।